আর দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে বিশেষ আলোচনা। আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন ইউথ গ্রুপের চেয়ারম্যান রেজাকুল হায়দার মঞ্জু, আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব রেজাকুল হায়দার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রথমেই আমরা জানি যে আসলে কোভিড-19 পরিস্থিতিতে সারা বিশ্বের সাথে বাংলাদেশেরও যে কি অবস্থান রয়েছে, আমরা তারপরও স্বাস্থ্যবিধি মেনে সবকিছু সাপেক্ষে দিকে যাচ্ছে। প্রথমে একটু জ্বালানি খাতের দিকে নজর দিতে চাই। আপনারা অনেকদিন ধরে এলপিজি সেক্টরে এই জায়গাটি নিয়ে কাজ করছেন, প্রথমেই সেই বিষয়ে একটু যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ। পেট্রোমেক্স, আমরা 2018 সালে এই পেট্রোমেক্স এলপিজি বিপণন শুরু করি। বাংলাদেশে এলপিজি সর্বমোট বাজার বর্তমানে 80,10,00,000 মেট্রিক টন। পেট্রোমেক্স এলপিজি এলপিজি গ্যাস আমদানি গোতজাতকরণ বিপণন সংস্থা হিসেবে যাত্রা শুরু করে 2018 সালে এপ্রিল মাসে। এর মধ্যে আমাদের মার্কেট শেয়ার প্রায় 10%, 1,00,000 মেট্রিক টন। আমাদের মংলা ও ঢাকায় ইতিমধ্যে 2টি এলপিজি প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত এলপিজি লাইসেন্স প্রাপ্ত অপারেটরের সংখ্যা প্রায় 54টি। লাইসেন্স প্রাপ্তদের মধ্যে সবাই কিন্তু এলপিজি সরবরাহকারী অপারেটর হিসেবে এখনো তাদের প্ল্যান্ট স্থাপন করতে পারে নাই। মাত্র 22টি কোম্পানি এই স্থাপন করেছে এবং অতি শীঘ্রই আরো 3টি অপারেটর বাজারে এলপিজি গ্যাস সরবরাহ করতে যাচ্ছে। কিন্তু কথা বললো, বাংলাদেশে এলপিজি এর বাজার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু এরপরও অপারেটরের সংখ্যা বেশি থাকার কারণে এখন যে 22টা, এটাও কিন্তু বর্তমান বাজারে যে চাহিদা তার চাইতে বেশি উৎপাদন করতে পারতেছে। এই জন্য চাহিদার সেই রোগদানের পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে বাজারে দাম নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে, যেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। পত্রপত্রিকা আছে, বিভিন্ন ধরনের দাম এখানে বিদ্যমান। সুতরাং এখন এলপিজি ব্যাপারে বাংলাদেশে আর যদি কোন রকমের এলপিজি প্ল্যান না আসে, তাহলে সবাই একটা ভালো অবস্থানে থেকে বাংলাদেশের এলপিজি মার্কেটটাকে বড় আকারে একটা বিপণন করতে সক্ষম হবে। কিন্তু এই অসুস্থ প্রতিযোগিতার কারণে আমরা কিন্তু সবাই লস করতেছি। কিন্তু জনাব রেজাকুল হায়দার, আপনি বলছিলেন যে এখানে যথেষ্ট কোম্পানি রয়েছে, তারা যদি সব মতো সুন্দর মতো সার্ভিস দেয়, এটি আমাদের চাহিদা যোগান দেওয়া অসম্ভব নয়। তাহলে এই দামের বিষয়ে কিন্তু ভোক্তাদের যথেষ্ট অভিযোগ রয়েছে, অনেক কোম্পানি রয়েছে কিন্তু দাম কেন এত ভেরিফাই করছে, আমরা যদি সে জায়গাটা নিয়ে একটু মন্তব্য শুনতে চাই, কি বলবেন? দামের বিষয়ে বেরি ওই যে যখন এখন যখন এই যে অতি অল্প সময়ের মধ্যে যে আরো 3টা কোম্পানি বাজারে আসবে, তারা তো তাদের মানে মার্কেট যে পরিমাণে আমরা উৎপাদন করি সেই পরিমাণে কিন্তু প্রতিদিন বাজার বাড়তেছে না, অর্থাৎ গ্রাহক সংখ্যা বাড়তেছে না। তাহলে কি আমার যে পেট্রোমেক্স এলপিজি আপনি যখন এখন নিয়ে রেখেছেন, তাহলে আমার এখানে যদি আপনার এখন নতুন কোন কোম্পানির এলপিজি ওখানে নিতে হয়, তাহলে আমার সাথে দাম যদি কমাইয়া না দেয়, তাহলে সে ওই গ্রাহক ওই নতুন এলপিজিটা গ্রহণ করবে না। তাই এই অসুস্থ প্রতিযোগিতায় আমারটাকে সরানোর জন্য বা অন্য কোম্পানির সিলিন্ডার ওখান থেকে সরানোর জন্য ওই দাম কমাইয়া লস দিয়া তারা ওখানে ঢুকতে চেষ্টা করে, এই কারণে অসুস্থ প্রতিযোগিতাটা। এখন কথা হলো, এই অসুস্থ প্রতিযোগিতা কতদিন করতে পারবে, করতে পারতেছে না বিধায় অনেকগুলো কোম্পানি ইতিমধ্যে কিন্তু অসুস্থ হয়ে গেছে অলরেডি। আমি নাম বলতে চাচ্ছি না, তোর মধ্যে 4-5টা কোম্পানি এখন ওরা আর যোগান দিতে পারতেছে না লসের পরিমাণ। আচ্ছা আচ্ছা, এই হলো বাজারের পরিস্থিতি, এই জন্য ডিফার করে। কিন্তু সেক্ষেত্রে সরকারের নির্ধারিত কোনো ব্যবস্থা থাকা যায় কিনা, এবং সেই সাথে আরেকটু জানতে চাব যে এলপিজির মান এবং সে পরিমাণ নিয়েও অনেক সময় আমরা অভিযোগ দেখি যে যে পরিমাণ অর্থ ভোক্তারা দিচ্ছেন সেই পরিমাণে আসলে ফুলফিল থাকে না এলপিজিটি, সেটি নিয়ে একটু যদি বলেন। আসলে কি আমাদের প্ল্যান্ট যদি কেউ ভিজিট করতে চায়, তাহলে দেখবে যেমন একটা সিলিন্ডার যখন ফিল শুরু হয় লাইনে, ওখানে অটো একটা মানে স্টেশন আছে যেখান দিয়ে বেল্টে যখন এই সিলিন্ডারটা পাস হবে, তখন ওখানে যদি আধা কেজি পরিমাণও কোনো সিলিন্ডারে কম থাকে, এটা অটোমেটিকলি বেল্ট থেকে আরেক দিকে ধাক্কা মেরে সরিয়ে দেবে। তখন যতটুকু কম থাকে উঠে আবার ওখানে ফিল করে আবার লাইনে ঘুরে আসবে, এইভাবে পাস হয়। কিন্তু এখন দেখা গেছে বাজারে কিছু কিছু অসাধু মানে লোকজন এই সিলিন্ডার ব্যবসা, আমার সিলিন্ডার অন্য কোম্পানির সিলিন্ডার জোগাড় করে রিফিল শুরু করেছে।
এই রিফিলের কারণে তারা রিফিল যখন করে তখন তাদের কষ্ট অনেক কম পড়ে এবং সেখানে তারা ওই আধা কেজি এক কেজি মানে কম দিতে পারে, সক্ষম হয়, তাদের কোনো পরিমাপ করার কোনো যন্ত্রপাতি নাই। কিন্তু সিলিন্ডার দেখা গেল আমারই, কিন্তু রিফিল করছে অসাধু কিছু ব্যবসায়ী, এভাবে অনেকগুলো ঘটনা ঘটছে। কিন্তু সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই যে নামি দামি কোম্পানিগুলোর সিলিন্ডার তারা বিভিন্নভাবে অবৈধ পথে রিফিল করে ভোক্তাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু বদনামটা তো বড় কোম্পানির হচ্ছে, আবার অনেক সময় দুর্ঘটনার কথাও চলে আসছে, সে বিষয়ে আসলে কি করণীয় রয়েছে? হ্যাঁ, দুর্ঘটনার এই যে এগুলাকে বন্ধ করার জন্য সরকারি সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। এগুলো কিন্তু সরকারি সংস্থাগুলোর কাছেও এবং আপনাদের এই মিডিয়া মাধ্যমের মাধ্যমেও কিন্তু প্রকাশ হচ্ছে। আপনাদের যে টেলিভিশন চ্যানেলগুলো আছে তারা কিন্তু অনেকগুলো জিনিস এভাবে উদ্ধার করেছে যেসব জায়গায় একদম প্র্যাকটিক্যাল ছবি উঠাইয়া। তো সুতরাং এখন সরকারের পৃষ্ঠপোষকতা খুবই প্রয়োজন এলপিজি সেক্টরটাকে। এই কারণে এই সেক্টরটাকে যদি ঠিকভাবে এবং সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব সরকার একটু নেই এবং মান নির্ধারণ এবং এটা প্রাইস নির্ধারণ করে দেয়, তাহলে এই সেক্টরটা আমাদের যে ন্যাচারাল গ্যাস এবং ব্যবহার করতেছি ঘর বাড়িতে এবং অপব্যবহার হচ্ছে এটার থেকেও একটা মুক্তি পাওয়ার যথেষ্ট পথ আছে। সুতরাং সরকারের কাছে শুধু একমাত্র আমাদের দাবি থাকবে, সরকারই পারে শুধু এইসব অশুভ লক্ষণ থেকে অশুভ পদ্ধতি থেকে আমাদেরকে মানে বাঁচানোর জন্য, আমাদেরকে এবং তারা ভোক্তা তাদেরকে। এই যে প্রতিদিনই আমাদের ভোক্তাদের জ্বালানির চাহিদা বাড়ছে, সেক্ষেত্রে আপনি শুরুতে বলছিলেন যে যতগুলো কোম্পানি লাইসেন্স দেওয়া হয়েছে অনেকেই অপারেশনে আছেন, অনেকে আবার ঝরে পড়েছেন, তারা আমাদের যে চাহিদা রয়েছে সেটি কতটুকু পূরণ করতে সম্ভব বলে আপনি মনে করেন? এই যে বললাম 10 লক্ষ মেট্রিক টন হলো বর্তমান বাজারে বাংলাদেশের চাহিদা, ধীরে 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 গ্রামে গঞ্জে এটা বৃদ্ধি পাচ্ছে। এখন এই 10 লক্ষ টন কিন্তু আমরা 10টা কোম্পানি কিন্তু প্রডিউস করতে পারতেছি, 10টা কোম্পানি, কিন্তু 22টা কোম্পানি অপারেশনে আছে। তাহলে আপনি বুঝেন এখানে ডাবল বেশি এখনো উৎপাদন হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ডাবলকে প্রতিস্থাপন করার জন্য বাজারে এই অশুভ প্রতিযোগিতাটা, এই কারণে যে আমি আগে যাব, আমি বেশি সিলিন্ডার বাজারে ছাড়বো, এই জন্য দামের প্রতিযোগিতাটা বেশি চলছে। আচ্ছা আচ্ছা জি, জনাব রেজাকুল হায়দার মঞ্জু, আমরা আপনার সঙ্গে আবার আলোচনায় ফিরে আসবো, তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আমরা স্বাগত একুশে বিজনেসে। দর্শক বিরতির আগে দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান রেজাকুল হায়দার মঞ্জুর সঙ্গে, আমরা তার সাথে আবারও সংযুক্ত হচ্ছি। জনাব রেজাকুল হায়দার মঞ্জু, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম এলপিজি সেক্টর নিয়ে, সেখানে আরেকটু জায়গায় একটু আলোচনা করতে চাই যে নিরাপত্তার জায়গাটা নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, এলপিজি ব্যবহারের আসলে নিরাপত্তার জায়গাটি আসলে একটু যদি যোগ করেন। এলপিজি ব্যবহারের নিরাপত্তা জায়গাটা ও একদম মানে সিকিউর, এই কারণে সিকিউর যে এইটা বাস্ট হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নাই, কারণ একটা এলপিজি সিলিন্ডারের বয়স হলো 15 বৎসর, সুতরাং একদম গ্যারান্টেড বয়স। সুতরাং এখানে শুধু অসতর্কতার কারণে কখনো যদি লিকেজ হয় সেখানে আগুন ধরতে পারে, অতি সহজেই আগুন নিবানোর ব্যবস্থা থাকে আছে, যেমন খাতা কোনো কিছু বস্তা এসব দিয়ে মোড়াইয়ে আগুনটা নিবানো যায়। কিন্তু এখন পর্যন্ত এই এলপিজি কোনো সিলিন্ডার বাস্ট হয়েছে এরকম কোনো ক্ষতি আন এরকম কোনো রেকর্ড নাই, কারণ এটা লিকুইড একটা জিনিস। আমাদের লাইটার গুলোতে যেরকম লিকুইড জিনিস, ঠিক সিলিন্ডারে এরকম লিকুইড জিনিস, যার জন্য এটা বাস্ট হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নাই। আচ্ছা আচ্ছা, গ্রাহকরা তাহলে নিশ্চিন্তে সেটি ব্যবহার করতে পারেন। হ্যাঁ জনাব রেজাকুল হায়দার, এবার একটু আমরা তৈরি পোশাক খাতের দিকে নজর দিতে চাই। আপনি দীর্ঘদিন ধরে সেই সেক্টরে কাজ করছেন, যদিও কোভিড-19 কারণে সেই জায়গাগুলো সারা বিশ্বব্যাপী একটি ধাক্কা লেগেছে, তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে, এই সেক্টরটির অবস্থা যদি একটু বলেন। হ্যাঁ, কোভিড-19 কারণে বাংলাদেশে গার্মেন্টস সেক্টর আসলে অনেক বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে, হইতেছে এখনো। আসলে আমাদের এখানে অনেকগুলো গার্মেন্টস বড় বড় ফ্যাক্টরি থাকার কারণে অনেকের অবস্থা ভালো, কিন্তু 70% গার্মেন্টস এর অবস্থা খুব ভালো নয়, এই কারণে এটাকে ভালো বলা যায় না। যেমন আমি যে সেক্টরে, এই সেক্টরে অনেকদিন থেকে আছি, আমার জন্য এই সেক্টরটা এখনো মানে ঝুঁকিপূর্ণ, এই কারণে বায়ারদের নতুন কোনো অর্ডারের তালিকা এখনো হচ্ছে না। কারণ হলো কোভিড-19 কিন্তু ইউরোপ এবং আমেরিকাতে আবার বৃদ্ধি পাচ্ছে, যে কারণে তারা যে স্টোর গুলো আগে খুলেছিল সেই সব স্টোর গুলো আবার বন্ধ হতে চলেছে।
এবং মানুষজন এখন আগে যদি এক ডজন ক্রয় করত, এখন সেটা ক্রয়ে নেমে এসেছে দুটা বা তিনটা বা ছয়টাতে, এবং অনলাইনে তারা এই বাজারটা করতেছে। সুতরাং অনলাইনে বাজার করলে বা অনলাইনে মার্কেটিং করলে অনেক সুযোগ সুবিধা কম থাকে বিধায় মার্কেটিং পারচেজের মানে পরিমাণটা কমে গেছে, যার কারণে বায়ারদের ক্রয় ক্ষমতাও কমে গেছে এবং অনেকগুলো দোকান পাট স্টোর তারা বন্ধ করে দিচ্ছে। যেমন নিট সেক্টরটা এখনো বর্তমানে ভালো আছে, কিন্তু ওভেন সেক্টরটা অনেক বড় বড় ফ্যাক্টরিতে অর্ধেক পরিমাণও কাজ নাই আগামী ডিসেম্বর পর্যন্ত। জানুয়ারি ফেব্রুয়ারিতে কি দাঁড়াবে এটা এখনো বলা মুশকিল, এটা আরো এক মাস পরেই কেবল অনুধাবন করতে পারবে। ইতিমধ্যে কিন্তু অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এখন আরো বন্ধের পথে আছে। এই হইল বর্তমান গার্মেন্টস এর অবস্থা বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড পরিস্থিতি। জনবন্ধু, আমরা জানি যে এই কোভিড 19 পরিস্থিতি সারা বিশ্বের একটি সমস্যা, শুধু বাংলাদেশে নয়, তারপরেও সরকারের যথেষ্ট প্রচেষ্টা রয়েছে, ইতিমধ্যে প্রণোদনা প্যাকেজও ঘোষণা হচ্ছে, সেই জায়গাটা সহযোগিতা আসলে এই সেক্টর কতটুকু পাচ্ছে বলে আপনি মনে করেন? আমি বলবো বর্তমান সরকার এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছে, যেটা আগে কখনো মানে আমরা কল্পনাও করতে পারিনি। যেমন এই কোভিড 19 শুরু হওয়ার পরে মার্চ এপ্রিল মে মাসে মানে এক মাসে প্রায় দেড় মাসের মতো গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বন্ধ ছিল। দেড় মাস পরে এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সাহসের সহিত এই গার্মেন্টস ফ্যাক্টরি গুলো খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়ার কারণে আরো মানে 30% গার্মেন্টস ফ্যাক্টরি উদ্ধার হয়েছে বা বেঁচে গেছে, না হলে এরা এত ক্ষতিগ্রস্ত হইত এই আরো 30% গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না। এবং এই প্রণোদনা পাওয়ার কারণে ওই দু তিন মাসের ক্ষতিগ্রস্তটা অনেকে পোষায় নিতে পেরেছে। এটা বর্তমান সরকারের ভীষণ সাহসী পদক্ষেপের কথা বলবো, এবং আমরা গার্মেন্টস ওনাররা যারা আছি তারাও আসলে এমন ভাবে এটা মেনটেন করেছি। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি গুলাতে কোভিড 19 এর কোনো এফেক্ট আপনারা খবরে পত্র পত্রিকায় দেখতে পান নাই, আমরা এমন ভাবে মেনটেন করেছি এখনো করতেছি যাতে এটা কোনো এফেক্ট হতে না পারে। জি জি, সেক্ষেত্রে এই যে সরকার সহযোগিতা রয়েছে, চ্যালেঞ্জও রয়েছে, ওভারঅল এই সেক্টরের আরও যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে সেই জায়গাটা আসলে আর কি করণীয় আছে বলে আপনি মনে করেন, দীর্ঘদিন যেহেতু এই সেক্টর নিয়ে কাজ করছেন? এখানে আসলে মানে মানে কিছু কাজ করার এটা হলেও সম্পূর্ণ বিদেশি ক্রেতাদের উপরে নির্ভরশীল। ক্রেতারা যদি তাদের ক্রেতা তাদের বিক্রি সংখ্যা বাড়াইতে না পারে তাহলে আমাদের এখানে অর্ডারের সংখ্যাও বাড়বে না। সেই ক্ষেত্রে মানে বর্তমান সরকারের আসলে কোনো হাত নেই, ওনার শুধু বলতে পারেন যে নতুন নতুন বাজার। বর্তমান সরকার কিন্তু প্রণোদনও 1% 2% বাড়িয়েছে, আমি যদি দেশি সুতা ব্যবহার করি এবং ইন্ডিয়ান সুতা ব্যবহার করি তাহলেও প্রণোদনা আগের চাইতে এবার বাজেটে কিছু বাড়িয়েছে, অর্থাৎ সরকারের সহযোগিতা যথেষ্ট পরিমাণে আছে। এখন পুরো বাজারটা নির্ভর করছে বিদেশি ক্রেতাদের উপরে, সেখানকার পরিস্থিতি অনুসারে, সেখানকার মানে তাদের ক্রয় ক্ষমতা অনুসারে এখানকার বাজারগুলো বা গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ডেভেলপমেন্ট নির্ভর করতেছে। জি, জনবাজ্য হলে আমরা শেষ দিকে চলে এসেছি, ওভারঅল বাংলাদেশে উদ্যোক্তা হিসেবে অনেকদিন ধরে কাজ করছেন, আমাদের যে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়েও বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, একজন উদ্যোক্তা হিসেবে সেই জায়গাগুলো আসলে আপনি কতটুকু হেল্পফুল মনে করেন, বা সেই জায়গায় আরও কোনো পরিবর্তন হলে আমাদের দেশি বিদেশি বিনিয়োগ আরও বাড়বে বলে আপনি মনে করেন? একেবারে শেষ দিকে চলে এসেছি আলোচনার। সরকারের এখন দেশি বিদেশি বলতে হলে এই চাইনের এই কোভিড এর কারণে চাইনা অনেক ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে এই চাইনা কিন্তু বাইরের দিকে অর্থাৎ ভিয়েতনাম ইন্ডিয়া বাংলাদেশে তাদের ফ্যাক্টরি করার জন্য তারা মানে চেষ্টা করছে, কিন্তু আমরা দেখা গেছে বাংলাদেশে আমাদের কোনো চাইনিজের সাথে এখনো কোনো ফ্যাক্টরি স্থাপন করার মতো উল্লেখযোগ্য কোনো অবদান সৃষ্টি করতে পারেনি। কিন্তু ইন্ডিয়া ভিয়েতনাম যথেষ্ট পরিমাণে এটা আমাদের সাথে অনেক অগ্রগামী, তার কারণ হয়তো আমাদের এখানে কিছু আমলাতান্ত্রিক জটিলতা এখনো রয়ে গেছে বিধায় আমার মনে হয় ব্যক্তিগতভাবে এখানে যদি সরকারিভাবে বা বিদেশ আমাদের ফরেন মিনিস্ট্রি আরো জোরদার ভাবে চেষ্টা করে তাহলে হয়তো আমাদের এখানে কিছু বিনিয়োগ আনার যথেষ্ট সম্ভাবনা রয়ে গেছে। এখানে সরকারের পদক্ষেপ খুবই জরুরি বলে আমি মনে করি। অবশ্যই আমরাও সে প্রত্যাশা রাখি, সরকারের শুধু পলিসিগত সমস্যা নয়, বাস্তবায়নে যারা সম্পৃক্ত রয়েছেন অবশ্যই তারা অনেক বেশি নজর দেবেন, দেশি বিদেশি বিনিয়োগ যেন আমরা বাড়াতে পারি, সে জায়গাগুলো উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে একসাথে কাজ করলে আমরা অবশ্যই অর্থনীতির অগ্রগতি ধরে রাখতে পারবো, সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাদেরকে অনেক ধন্যবাদ একুশে টেলিভিশনকে। জি প্রিয় দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নানা দিগকর্ণী নিয়ে কথা বলছিলেন ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান রেজাকুল হায়দার মঞ্জু। দর্শক, এবারে নিচ্ছি আরও একটা বিরতি, বেলা 1:30 আবারও ফিরে আসবে একুশে বিজনেসে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।